আসসালামু আলাইকুম সবাইকে, আমি সুজন, আছি সুজন আমিন দুনিয়াতে। তো অনেকদিন আমি আসি নাই, সবার মাঝখানে, সবার মাঝে কর্মব্যস্ততার কারণে, কারণ আমি একটা বিদেশে থাকি। যাই হোক, এনিওয়ে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। জানেন যে আমি মাঝে মাঝে ভিসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করে থাকি। তো আজকে আমাদের টুকুল ভাই, উনি হচ্ছে বাংলাদেশ থেকে আসছে মালয়েশিয়াতে, মানে ট্যুরিস্ট ভিসায়। তো এর আগে উনি আবার ইয়া ছিল মালয়েশিয়াতে, পড়াশোনা করছে, স্টাডি করছে, তারপর আবার সাইপ্রাস গেছে, তারপর অনেকগুলো দেশ আবার ঘুরছে, তারপর নতুন করে আবার মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসাতে আসছে। তো ইজিলি কীভাবে ট্যুরিস্ট ভিসায় মানে অ্যাপ্লাই করা যায়, আর কী কী ডকুমেন্টসগুলো লাগছে ওনার, ঠিক আছে, আর হচ্ছে কী কী রিকোয়ারমেন্টগুলো উনি ফুলফিল করছে মালয়েশিয়া আসার জন্য, এবং মালয়েশিয়া ইমিগ্রেশনে ওনার কোনো কিছু ফেস হইতে হয়েছে কি না, এই জিনিসগুলাই মেনলি আজকে ওনার মুখ থেকেই আমরা শুনবো। তো বলেন আপনার পরিচয় সহকারে একটু জিনিসটা আসলে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ টুকুল খান। সুজন ভাই আসলে যে কথাটা বললো আমি সেটাই বলতে চাইতেছি। আসলে ট্যুরিস্ট ভিসা আসতে হলে তেমন কিছু লাগে না, আমাদের যে মেইন ডকুমেন্টস গুলা, হ্যাঁ ডকুমেন্টস গুলা থাকলেই আমরা ইজিতেই মালয়েশিয়া আসতে পারি। যেমন আমাদের ব্যাংক স্টেটমেন্টটা স্ট্রং থাকতে হবে, তারপরে ম্যাক্সিমাম মিনিমাম কত লাগে, মিনিমাম 60-70 হাজার টাকা লাগে, কিন্তু এর ভিতরে আপনার সর্বনিম্ন 1 লাখ টাকা থাকলে সবচেয়ে ভালো আর কি। ভালো, হ্যাঁ সবচেয়ে ভালো। আর ব্যাংক স্টেটমেন্টটা প্রায়োরিটি দেবে, আর যদি আপনার যে যে প্রফেশনে থাকেন, স্টুডেন্ট হলে ভ্যাকেশন লেটার, আর যদি আপনার বিজনেসম্যান হন তাহলে আপনার নিজের পেট লাগবে, ভিজিটিং কার্ড লাগবে, তারপর লাইসেন্স লাগবে, এইসবগুলো লাগবে আর কি। হ্যাঁ, হোল্ডিং লেটার, হ্যাঁ আর হোল্ডিং লেটার লাগবে, আর ছবি, ভোটার আইডি কার্ড, এইসব ইজিতে হয়ে যাবে। আর বিশেষ করে ব্যাংক স্টেটমেন্টটাই দেখবে বেশি আর কি, যাদের ব্যাংক স্টেটমেন্ট 6 মান্থের আছে, এরা ব্যাংক স্টেটমেন্ট প্লাস সলভেন্সি লাগবে, একটা ব্যাংকের সার্টিফিকেট দিবে, সার্টিফিকেট আর কি। আর ভাই যে ইমিগ্রেশনের কথা বললো, আসলে ইমিগ্রেশন কিছুই না, এখানে নাম ঠিকানা জিজ্ঞেস করবে, কেন যেতেছেন, কি করতে যেতেছেন, কদিন থাকবেন, বা কেউ আপনার আছে কি না, এইসব কিছু নিয়ে জিজ্ঞাসা করবে। আপনি যদি একদম পারফেক্টলি সব আনসার দিতে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ ঢুকতে কোনো সমস্যা হবে না। আর যদি আপনি ঠিক করে আনসার না দিতে পারেন, কেন যাবেন, কি উদ্দেশ্যে যাবেন, তাহলে আপনার আটকে দেওয়ার সম্ভাবনা আছে। এখন না হলে ইমিগ্রেশনটা আগের থেকে একটু স্ট্রং হয়ে গেছে, হ্যাঁ স্ট্রং হয়েছে, চাইলে কেউ ইজিতে আসতে পারে না, আর একদম ইজিতে আসতে পারে, আপনার সব ডকুমেন্টস থাকলে কোনো ব্যাপার না, আপনার এসে 7-15 দিন 1 মাস টাইকে আবার চলে যেতে পারেন, যেমন আমিও চলে যাবো এই আর কি। এমনিতে আপনার যে মালয়েশিয়া যে আসছেন, ঠিক আছে, মেনলি প্রথমে আপনার যে কোন প্রফেশন আপনি দেখাইছেন? আমি যেহেতু জব করি, সেহেতু আমি জবে প্রফেশন দেখাইছি, এনওসি লেটার, তারপর আমার ভিজিটিং কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, এগুলোই দেখাইছি মেইন। আর এছাড়া বাকিগুলা একটা এজেন্সির সহায়তা নিলে উনি টুকটাক সাপোর্ট দেবে, কিন্তু আপনার ডকুমেন্ট, স্টেটমেন্ট আর চাকরির যে এনএসসি ওভার, এগুলো 100% থাকতে হবে আর কি। এগুলো থাকলে বাকিগুলো একটা এজেন্সির সহায়তা নিলে আপনারা হয়ে যাবে। ও, আর ভিসাটা মিনিমাম 10-15 দিন লাগে, আর এর ভিতরে খুব তাড়াতাড়ি পেয়ে যায় আর কি। আপনার কি কল দিছিল নাকি আপনি গেছিলেন? কল না, আপনার এজেন্সি ইন্টারভিউ তো হয় না, এখন তো অনলাইনের 3 মাসের ভিসা দেয়। তার মানে ই ভিসা? ই ভিসা, ইলেকট্রনিক ভিসা, হ্যাঁ ইলেকট্রনিক ভিসা। আপনি জমা দেওয়ার 1-15 দিনের ভিতরে পাই যাবেন ইজিতে, যদি আপনার সব ডকুমেন্টস ঠিক থাকে। আর কোনো ডকুমেন্টস ঠিক না থাকলে বা আগে আইসা মনে করেন ব্ল্যাক লিস্টে আসলে চলে গেছেন, পরে আবার আসতে যেতেছেন, তখন আবার অনেক সমস্যা রানিং অবস্থায় আমি কমপ্লিট করে চলে আসি, সেজন্য আমার কোনো সমস্যা নেই। যদি আমার ভিসা ওভার হয়ে গেছে, আমি আবার স্টে করছি, দেন আবার যাওয়ার সময় যদি রং করা যায় তাহলে আসার সময় আমার সমস্যা এমনিতে আপনার টোটাল মানে পোস্টিংটা কেমন বসছিল, এজেন্সির কেমন দিছিল স্টুডেন্ট নাকি আপনি যে আসছেন? আপনি আসার নিজে, আপনি নিজে? আমি আসার সময় আমার কিছু লাগে নাই, আমি জাস্ট এমবাসি ফি
সো একটা এজেন্সিরে আপনার 7,500 টাকা দিছি আর আমার অরিজিনাল ডকুমেন্ট দিছি এই ভিসা হয়ে গেছে আর কোনো টাকা লাগে না আমার অনলি 7,500 টাকা অনলি 7,500 ঠিক আছে অনলি 7,500 টাকা আমার সব হয়ে গেছে আর বিমান কস্টিংটা আমি যাই করি এক মাস আগে কাটলে 65 থেকে 60 আর যদি ইমিডিয়েটলি ওয়ান উইক অথবা তিন চার দিনের ভিতরে ইমার্জেন্সি গাড়ি তাহলে 75-80,000 টাকা লাগে আপনার লাগছিল কত আমার তো হয়তো আমি আইনেটা রাখছি এই যে 70-এর মতো লাগছে আর কি 65-70 ঠিক আছে আর কি বাংলাদেশ থেকে আসতে এই টিকিটের দামটা বেশি অনেক বেশি বেশি মালয়েশিয়া থেকে কাটলে টিকিট অনেক কম পাওয়া যায় আর 15 দিন বা এক মাস পরে কাটলে আরো চিপলি পাওয়া যায় আর কি ও আচ্ছা অবস্থা অ্যাকচুয়ালি আমি বলবো যারা মালয়েশিয়াতে ঘুরে যেতে চান তাহলে তারা ইজিতে যেতে আসতে পারেন যাইতে পারেন যদি আপনার সব ডকুমেন্টস থাকে ইনশাল্লাহ আপনি আসতে যেতে পারবেন এটা কোনো ব্যাপার না নার্ভাস হওয়ার কিছু না হচ্ছে মেন কথা আর কি আর এমনিতে আপনি কোন কোন দেশে ঘুরছিলেন আমি এমনিতে মালয়েশিয়া ছিলাম যেহেতু স্টুডেন্ট ছিলাম কত সালে আমি ছিলাম 16-তে ঢুকছি মালয়েশিয়াতে তারপরে 17-18-19-এ মনে চলে গেছিলাম আর তখন এখান থেকে আমি গেছিলাম সিঙ্গাপুর তারপরে ব্যাংকক ইন্দোনেশিয়া কম্বোডিয়া তারপরে ভিয়েতনাম তারপরে মালয়েশিয়াতে ছিলাম তারপরে দুবাই তারপরে সাইপ্রাস ইস্তাম্বুল আর ইন্ডিয়া নেপাল মোটামুটি কাছাকাছি দেশ সেটা যাওয়া হয়েছে আর কি সব আমার নিজস্ব চেষ্টাই কারো হেল্প ছাড়াই টোটালি আমি নিজে প্রসেসে এক্সপার্ট হয়ে গেছেন ইনশাল্লাহ শুধু মালয়েশিয়াতে আসছেন না অন্য দেশে 2023 সালে আমি দুবাই গেছি দুবাইয়ের পরে মালয়েশিয়া আসছে ও দুবাই গেছেন দুবাই কতদিন ছিলেন দুবাই ছিলাম 10 দিনের মতন তারপরে বাংলাদেশে চলে আসছি আগরতলা ইমিগ্রেশন প্লেনে কলকাতা গেছি কলকাতা 2 দিন কলকাতা থেকে গেছি বোম্বাই